আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ নয়ন হোসেন। স্টুডেন্ট স্কিলের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আর্টিকেল প্র্যাকটিস পার্ট টুতে তোমাদের দেখাবো কোথায় কেন কিসের জন্য আর্টিকেল বসছে। ঠিক সেটাই তিন নম্বর প্যাসেজ, এর আগে দুটা শেষ করেছে, আজকে তিন নম্বর থেকে শুরু। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার অফ বাংলাদেশ। পদ্মা নদী হলো বাংলাদেশের বড় নদী, একটা বড় নদী। এই পদ্মা নদী, এটা হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী, নাম দেওয়া আছে এখানে, এটা নির্দিষ্ট নাম বলে সেজন্য এখানে দা বসেছে। আর নদীর নির্দিষ্ট নাম হওয়ার কারণে, বাংলাদেশের নদী নির্দিষ্ট নাম হওয়ার কারণে এখানে দা বসেছে। তারপরে ওয়ান ডে আই ওয়েন টু ওয়াক, আমি হাঁটতে গিয়েছিলাম। বাই এ বসতে পারে এখানে, দাও বসতে পারে, রিভার সাইড, বাই দা রিভার সাইড, নদীটির, এখানে যদি নির্দিষ্ট করে বোঝায় যে পদ্মা নদীটির পাশে, সেই ক্ষেত্রে এখানে দা বসে। ওয়ান ডে একদা আই ওয়েন টু ওয়াক, আমি হাঁটতে গিয়েছিলাম বাই দা রিভার সাইড, নদীটির, এই পদ্মা নদীর কথা বলা হচ্ছে, নদীটির পাশে, নদীটির রিভার সাইড, নদীটির পাশে হাঁটতে গিয়েছিলাম। সেজন্য এই রিভার সাইড কোন নদী, পদ্মা নদী, সেজন্য এখানে নির্দিষ্ট অর্থে এখানে দা বসে। আর এ বসে যদি এটাকে অনির্দিষ্ট করি, কোন নদী, এটা যদি আমি না ওই সেন্সে না বুঝি, অন্য সেন্সে বুঝি যে একটা নদী, যে কোনো একটা নদীর সাইডে হাঁটতে গিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে এ বসে। রিভারটা কনসোনেন্ট সাউন্ড করছে, রিভার, সেজন্য এখানে এ বসে। দুইটাই বসানো যায়, সমস্যা নাই। আই স, আমি দেখেছিলাম অ্যান ওল্ড ম্যান, এখানে একজন বৃদ্ধ মানুষের কথা বলা হচ্ছে। আই স, আমি দেখেছিলাম অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষকে। আমি কাকে দেখেছিলাম? বৃদ্ধ মানুষকে। ওল্ড সাউন্ডটা ও এল ডি, ওল্ড, ওর মতোই উচ্চারণ করছে, সেজন্য এখানে ভাওয়েল উচ্চারণ করার কারণে এখানে এ বসেছে। আর অনির্দিষ্ট বৃদ্ধ মানুষ এটা, কারণ বৃদ্ধ মানুষের নাম বলা নেই। আই স অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। হু ওয়াজ সিটিং, তিনি বসেছিলেন, ইন আ হাট, একটা কুঁড়ে ঘরে বসেছিলেন। এই হাটটা একটা অনির্দিষ্ট, কুঁড়ো ঘরের সম্পর্কে আর কিছু বলে না, একটা কুঁড়ো ঘরে, সে যে কোনো কুঁড়ো ঘর হতে পারে, সেই কুঁড়ো ঘরে বসেছিলেন, আ হাট, সেজন্য এখানে এ বসেছে। আর এই সাউন্ডটা হাট, এইচইউটি, হাট, সাউন্ডটা কনসোনেন্ট করছে, সেজন্য এখানে এ বসেছে, আর অনির্দিষ্ট কারণের জন্যও এ বসেছে। হি ইনভাইটেড মি তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন টু দা হাট, এখানে দা বসার কারণ এই হাটটা এখানে একবার বলা হয়েছে, হাট সম্পর্কে, কুঁড়ো ঘর সম্পর্কে, আবার এখানে আবার কুঁড়ো ঘর, ওই কুঁড়ো ঘরটি সম্পর্কেই বলা হচ্ছে, সেজন্য দুইবার রিপিট হওয়ার কারণে এখানে দা বসেছে। তাহলে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন টু দা হাট, ঘরে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুই নম্বরে চার নম্বরে চলে যাই, তিন নম্বর প্যাসেজটা শেষ হলো, এটা তোমাদের জন্য চার নম্বর প্যাসেজ চার নম্বর। উইলিয়াম ওয়াটসওর্থ দ্য সেকেন্ড সন অফ অ্যান অ্যাট্রনি, উইলিয়াম ওয়াটসন ছিলেন দ্য সেকেন্ড সন, দ্বিতীয় পুত্র অফ অ্যান অ্যাট্রনি, একজন অ্যাট্রনির দ্বিতীয় পুত্র ছিলেন। আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমন যদি আসে, সেই ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবসময় তার পূর্বে আর্টিকেল দা বসে, আমি বলেছিলাম এটা, সেজন্য এখানে আর্টিকেল দা, এটা একটা রুল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে বোঝালে তার পূর্বে দা বসে। সেকেন্ড সন অ্যান অ্যাটর্নি অ্যাট ল রিড, লতে পড়তেন, মানে আইনে পড়তেন, ইন আ ইউনিভার্সিটি, এখানে একটা অনির্দিষ্ট ইউনিভার্সিটি যদি মনে করা হয়, সেই ক্ষেত্রে এখানে এ বসে। আর যদি নির্দিষ্ট সেন্সে ধরা হয়, যেমন এখানে নেমড ক্যামব্রাইজড, এখানে ক্যামব্রাইজ ইউনিভার্সিটির নাম বলে দেওয়া হয়েছে, সেজন্য এখানে দা বসে। অনির্দিষ্ট করে বোঝাল, যদি তুমি বোঝো, সেই ক্ষেত্রে এখানে এ বসবে। আর নির্দিষ্ট যেহেতু এখানে নাম আছে, সেহেতু এখানে দা বসে, তার মানে এখানে এ অথবা দা, এই ইউনিভার্সিটিটার নাম বলা আছে, সেই জন্য এখানে দা বসবে অথবা এ বসবে। তাহলে বাংলা অর্থটা কেমন হচ্ছে? উইলিয়াম ওয়াটসন দ্য সেকেন্ড সন অফ অ্যান অ্যাট্রনি, উইলিয়াম ওয়াটসন ছিলেন একজন
আইনজীবীর দ্বিতীয় পুত্র অ্যাট লরিড আইনে পড়তেন ইন আ বা ইন দ্য ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে ইন দ্য ইউনিভার্সিটি ইন ইউনিভার্সিটিতে পড়তেন নেমড ক্যামব্রাইজ এই সেই ইউনিভার্সিটির নাম ছিল ক্যামব্রাইজ ইউনিভার্সিটিতে পড়তেন সেজন্য এখানে ক্যামব্রাইজ নাম নির্দিষ্ট করার কারণে এখানে দা বসেছে আর যদি অনির্দিষ্টভাবে ধরে নেওয়া যায় সেই ক্ষেত্রেও এখানে এ বসে আর এ বসার কারণ হচ্ছে ইউনিভার্সিটি এখানে প্রথমে ভাওয়েল আছে কিন্তু উচ্চারণটা কিন্তু ইউনি ওয়াই ও ইউ এর মতো ইউনি ওয়াই ও ইউ এভাবে উচ্চারণ হচ্ছে সেজন্য এখানে ভাওয়েল না বসে এখানে হচ্ছে কনসোনেন্ট এ বসেছে ওকে বুঝেছ হি রোট তিনি লিখেছিলেন আ রিমার্কেবল পোয়েম তিনি একটা অসাধারণ কবিতা লিখেছিলেন অন দ্য ফ্রান্স রেভোলিউশন ফরাসি বিপ্লবের উপরে তিনি লিখেছিলেন একটা অসাধারণ কবিতা অন দ্য ফ্রান্স রেভোলিউশন ফরাসি বিপ্লবের উপরে তিনি এই কবিতাটা লিখেছিলেন অসাধারণ একটি কবিতা লিখেছিলেন এখানে দা বসার কারণ হচ্ছে ফ্রান্স রেভোলিউশন একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে একটা নির্দিষ্ট বিপ্লবের নাম বোঝাচ্ছে সেজন্য এখানে দা বসেছে দা ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজরা তার জন্য গর্ববোধ করে ইংরেজরা তার জন্য গর্ববোধ করে দা ইংলিশ আমি বলেছিলাম জাতি ইংলিশ এখানে ইংলিশ সাবজেক্ট না এখানে ইংলিশ হচ্ছে জাতিকে বোঝাচ্ছে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে আমি বলেছিলাম জাতির নামের আগে সবসময় দা বসে বেসিক ক্লাসে এটা তোমাদের মাঝে পরিষ্কার করেছি এখন প্র্যাকটিসে দা ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজরা তার জন্য গর্ববোধ করে ওকে এটাই ছিল তোমাদের জন্য প্র্যাকটিস পার্টের দ্বিতীয় ক্লাস এরপরে তোমাদের জন্য আরও ক্লাস বানানো হবে তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে কমেন্ট করবে লাইক করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায় এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করবে এই বলে আমি শেষ করছি আজকের ক্লাস পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের জন্য বানানো হবে ইনশাআল্লাহ বাই বাই টেক কেয়ার সি ইউ লেটার